আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আবারও স্বাগত জানাই আমার ফিল ব্লগ ইউটিউব চ্যানেলে। আসলে এই চ্যানেলটার থেকে আমার কোনো আশা ভরসা কোনো কিছু নাই। এই চ্যানেলে আমার ভিডিও ছাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে 10 বছর 15 বছর পর যাতে আমি এই চ্যানেলটায় ঢুইকা আমার এই ভিডিওগুলো দেখতে পারি। হয়তো বা তখন ওরা নাও থাকতে পারে বা থাকতেও পারে, আমিও থাকতে পারি নাও থাকতে পারি, বলা যায় না কার কখন মৃত্যু হয়। তো তারপরেও আসলে এই ভিডিওগুলো রাইখে দেওয়া যাতে আমি একটা সময় দেখতে পারি, কারণ আমরা এখন সেভ করে রাখি কিংবা গুগল পেজে কোথাও হয়তো বা স্টোর করে রাখি। আমি মনে করি তার চেয়ে ভালো আসলে ইউটিউবে এইগুলো ছেড়ে রাখা, হয়তো বা মানুষও দেখতে পারলো আর আমার আমার এই ভিডিওগুলোও আজীবন রয়ে গেল। তো এই কারণে আসলে এই ভিডিওগুলো করা, এছাড়া আর আমার কোনো ইচ্ছা নাই যে আসলে ইউটিউবার হওয়া, ইউটিউব থেকে কোনো কিছু আর্নিং এরকম আসলে কোনো প্ল্যানিং আমার নাই। বাট আসলে ইউটিউবে ভিডিও ছাড়তে আমার খুব ভালো লাগে, কারণ একটা সময় আমার ইচ্ছা ছিল যে আমি একজন ইউটিউবার হব। বাট এখন আসলে সময়ের কারণে হয়তো বা সেই চিন্তা মাথার থেকে আসলে বাদ দিতে হয়েছে। আমি মনে করি যারা ইউটিউবার আছেন বা ইউটিউবার হবার ইচ্ছা আছে, তারা যদি লেগে থাকে, আসলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে যদি ঠিকমতো কাজ করেন কিংবা প্রতিনিয়ত ভিডিও ছাড়েন, মানে আমি কয়েকদিনে যা বুঝলাম যে জিনিসটা, যে প্রতিনিয়ত যদি ভিডিও ছাড়েন, প্রতিনিয়ত ভিডিওগুলো মেনটেন করা যান, তো সেই ক্ষেত্রে আসলে আপনার ইউটিউব চ্যানেল বা ইউটিউব ক্যারিয়ার একটা সময় আসলে একটু দেরি হইলেও ইউটিউব ক্যারিয়ারটা আসলে হবে। ইউটিউব পেজ আসলে এই যা প্লেসটা আসলে অন্যরকম একটা প্লেস, এখানে যদি আপনার বেস্ট কন্টেন্ট থাকে, বেস্ট একটা আপনার কাছে বেস্ট কিছু থাকে, তো সেই ক্ষেত্রে আপনি সেইগুলো দিয়ে আসলে এখান থেকে একটা বেস্ট কিছু পাইতে পারেন, যে কারণে আসলে ইউটিউবটা আমার খুব পছন্দের একটা জিনিস। তবে আমার আর্নিং কিংবা ইউটিউব আর এই ধরনের কোনো প্ল্যানিং নাই। আসলে ওই বললাম না যে ভিডিওগুলো যাতে আমি 10 বছর 15 বছর পর দেখতে পারি। আমার মারও ইচ্ছা তার একটা ইউটিউব চ্যানেল থাকবে, বাট সে ইউটিউবার হবে না, তার এরকম একটা আসলে চিন্তা যে আমি যাতে অনেক বছর পর এই ভিডিওগুলো আবার দেখতে পারি যে ওই সময়টা কেমন ছিল। আসলে অনেক ইউটিউবারে দেখা যায় 5 বছর 10 বছর এরকম আগের অনেক ভিডিও থাকে, সেগুলো দেখলে আসলে তাদের অনেক ভালো লাগে। তো সেই ক্ষেত্রের থেকেই আসলে ইউটিউবার বা ইউটিউবিং ইউটিউবার সরি বলতে পারছি ভুল করে, আসলে ইউটিউবে এই ভিডিওগুলো আমার আপলোড করা। আর সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে, হয়তোবা সবাই এরকম আপলোড করে, দেখা যায় আমার এই ভিডিওটা দেখে অনেকের হয়তোবা ভালোও লাগতে পারে, অনেক উপকার হইতে পারে, যে পাখির ক্ষেত্রে কিংবা পরিবেশের ক্ষেত্রে। আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যে ন্যাচারের যে ভিডিওগুলো, এগুলো করতে খুব ভালো লাগে, তারপর পাখির এই ভিডিওগুলো ছাড়তে খুব ভালো লাগে। আসলে ব্লগিং 2-3 বার ট্রাই করছি, বাট সেরকম জমে না, এই কারণে আর করিও না আলহামদুলিল্লাহ। মানে সাবস্ক্রাইবারের যদি মামলা নাও হয় এখানে, সাবস্ক্রাইবার যদি ঠিক মতো নাও আসে, বাট ভিউ অনেক হয়, মানুষগুলো দেখে, তো আমার কাছে খুব ভালোই লাগে। কারণ ফেসবুকে একটা ছবি ছাড়লে 100 জন লাইক দিলে আসলে নিজের কাছে খুব অন্যরকম একটা লাগে যে আমার ছবিতে এতজন লাইক দিছে। তো ইউটিউব ঠিক সেরকম, ইউটিউব একটা আসলে মিডিয়ার মতো, যে টেলিভিশন, টেলিভিশনে যেরকম আসলে মানুষ নিজের যদি কোনো একটা ডকুমেন্টারি আসে, তো সেই ক্ষেত্রে আসলে নিজের ছবি আসলে আসলে নিজের খুব ভালো লাগে। তো ইউটিউবটাও ঠিক সেরকম আসলে একটা মিডিয়া, যেখানে আসলে হয়তো বা সারা দেশের মানুষ না দেখলেও কিছু সংখ্যক তো মানুষ দেখে। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার ইউটিউব যে চ্যানেলটা, এই চ্যানেলটায় এপ্রিল ব্লগ চ্যানেলটায় আসলে প্রায় 45,000 ভিউ হয়েছে, আর সাবস্ক্রাইবারটা নাই বললাম, এটা আসলে একদম একটা সিক্রেট একটা জিনিস। বাট আই এম হ্যাপি, কারণ অনেক মানুষ হয়তো আমার ভিডিওগুলো দেখতেছে, রেগুলারলি দেখে নাকি জানি না, বাট দেখতেছে, তো সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো ভিডিও বেশি বড় করবো না, কারণ আমার ভিডিও তো ঠিক মতো মানুষ দেখবে না, কারণ বললামই যে হ্যাভ টু নট ইউটিউবার, আমি একজন কোনো ইউটিউবার না, সেই কারণে ভিডিওটা শেষ করি। আল্লাহ হাফেজ।